হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে যাই দেখাই একটা টিভির নতুন ফল্ট। ঠিক আছে, এটা স্যামসাংয়ের 21 ইঞ্চি টিভি। দেখো, সেটে পাওয়ার দিয়েছি, পাওয়ার দেওয়ার পর আওয়াজ আসছে। ঠিক আছে, দেখো আওয়াজ আসছে, পিকচার নো পিকচার। নো পিকচার, পাওয়ার অফ করলাম। চলো পিছুবিটা আমরা উল্টে নিয়েছি। প্রথমে আমরা কী করবো, 110 ভোল্টের যে লাইনটা ইএসটিতে যাচ্ছে সেইটা আমরা আগে ইএসটি থেকে 110 ভোল্টের লাইনটা এখানটা ওপেন করে দেবো। ঠিক আছে, ওপেন করার পর সার্কিটে লাইন দিয়ে আমরা চেক করে দেখবো যে আওয়াজটা গেল কি না। এটা সাধারণত হয় এখানে, যে দেখেছিলাম একটা ভিডিওতে চায়না বোর্ডে, আউটপুট শর্ট হওয়ার কারণে ঠিকঠিক আওয়াজটা সাধারণত আসে। ঠিক আছে, আমাদের ইএসটি শর্ট না আউটপুট শর্ট সেটা আমরা দেখব। তার জন্য 110 ভোল্টের লাইনটা পিসিবি থেকে ওপেন করে দিতে হবে। দেখো, 110 ভোল্টের লাইনটা আমি পিসিবি থেকে ওপেন করে দিচ্ছি। দেখো, পিসিবি থেকে আমরা এটা ওপেন করে দিয়েছি 110 ভোল্টের লাইনটা। চলো এবার আমরা পিসিবিতে লাইন দিয়ে দেখবো। দেখো, পিসিবিতে লাইন দিয়েছি সিরিজ বোর্ডে, লাইন দেওয়ার পর আওয়াজ নেই, আওয়াজ সাধারণত আওয়াজ নেই, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে মোটামুটি আউটপুটটা না হলে ইএসটি না হলে আউটপুট যে কোনো একটা শর্ট আছে। চলো, ইএসটি খোলার আগে আমরা আগে আউটপুটটা খুলবো, খুলে চেক করে দেখবো যে আউটপুট ঠিক আছে নাকি। সাধারণত এটা আউটপুট শর্ট হওয়ার কারণেই এরকম আওয়াজটা হয়। দেখো, আউটপুটটা খুলে নেবো। দেখো, খুলে নিয়েছি। ঠিক আছে, আউটপুটটা তোমার আছে 2499। ঠিক আছে, এর পরিবর্তে আমরা 1803 লাগাবো। অবশ্যই যে নাম্বার থাকবে অবশ্যই সেই নাম্বার লাগালেই ভালো। যদি না পাওয়া যায় কী করা যাবে, এর কমন আছে একটা, হচ্ছে 1803। ঠিক আছে, আমরা 1803টা লাগাবো। লাগানোর আগে আমরা ইএসটিতে লাইন দেবো, ইএসটি যে জাম্পারটা খুলেছিলাম দেখবো ইএসটি শর্ট আছে কি না। ঠিক আছে, এখানে যে জাম্পার ছিল না, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে, 42 ওহমস একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা আমরা ওপেন করে দিয়েছিলাম। ইএসটিতে লাইনটা যাচ্ছে 110 ভোল্ট, এবার আমরা সেটা শর্ট করে দিলাম। এবার আমরা ইএসটিতে লাইন দেবো। ইএসটিতে লাইন দেওয়ার আগে অবশ্যই একটা 100 ওয়াটের ল্যাম্প লোড দিতে হবে। ঠিক আছে, আউটপুটের জায়গাতে লোড দিয়ে আমরা দেখবো, যদি সিরিজ ল্যাম্প ফুল জ্বলে তাহলে ভাবতে হবে যে ইএসটি শর্ট আছে। দেখো, 100 ওয়াট ল্যাম্পটা অবশ্যই এই যে ট্রানজিস্টারের কালেক্টারে দিতে হবে, আর একটা হচ্ছে এমনি গ্রাউন্ডে, যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সঙ্গে 100 ওয়াট ল্যাম্পটা দিতে হবে। ঠিক আছে, চলো আমরা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করছি।
দেখো লাইন দিচ্ছি, পাওয়ার্স দিলাম, দেখো ঠিক আছে। যদি ESD শর্ট থাকতো তাহলে আমরা এই সিরিজ লাইটটা ফুল জ্বলতো, ঠিক আছে। চলো আমাদের ESD ঠিক আছে, আউটপুটটা আমরা চেক করে তোমাদেরকে দেখাবো যে আউটপুটটা এই শর্ট আর শর্ট ছিল। দেখো আমি বাজারে রেখেছি মিটারটা, দেখো বাজারে রেখেছি। চলো এবার তোমাদের এই আউটপুটটা চেক করে দেখাবো আউটপুট ঠিক আছে কি না। অবশ্যই আউটপুট শর্ট আছে, দেখো দুদিকই শো করছে, এই আউটপুটটা শর্ট আছে। পরিবর্তে আমরা 1803 লাগাবো, লাগিয়ে তোমাদেরকে সেটটা অন করে দেখাবো। 1803 নতুন দেখানোর চেষ্টা করছি, এর পরিবর্তে আমরা এই 1803টা লাগাবো। চলো আমরা আউটপুটটা লাগিয়ে নিয়েছি, সোল্ড করে নিই ডিটগুলো। ভালো করে সোল্ড করে নিলাম, দেখো 100 ওয়াটের যে ল্যাম্পটা আমরা পিসিভিতে লাগানো ছিল ওটা ওপেন খুলে নিয়েছি, আউটপুট ভালো করে সোল্ড করে নেওয়া হয়ে গেছে। চলো সেটটাই আমরা পাওয়ার দিয়ে অন করে দেখি প্রবলেম সলভ হলো কি না। দেখো ইন্ডিকেটার জ্বলছে, প্রবলেম সলভ, টিভি অন হয়ে গেছে। এখানে যে জাম্পার ছিল না, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, 42 ওমস একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা আমরা ওপেন করে দিয়েছিলাম। ESD-তে লাইনটা যাচ্ছে 110 ভোল্ট, ওটা আমরা সেটা সোল্ড করে দিলাম। এবার আমরা ESD-তে লাইন দেবো, ESD-তে লাইন দেওয়ার আগে অবশ্যই একটা 100 ওয়াটের ল্যাম্প লোড দিতে হবে, ঠিক আছে, আউটপুটের জায়গাতে লোড দিয়ে আমরা দেখবো। যদি সিরিজ ল্যাম্প ফুল জ্বলে তাহলে ভাবতে হবে যে ESD শর্ট আছে। দেখো 100 ওয়াটের ল্যাম্পটা অবশ্যই এই যে ট্রানজিস্টারের কালেক্টারে দিতে হবে, আর একটা হচ্ছে এমনি গ্রাউন্ডে যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সঙ্গে 100 ওয়াট ল্যাম্পটা দিতে হবে, ঠিক আছে। চলো আমরা সিরিজ ল্যাম্পে ল্যাম্প দিয়ে চেক করছি, দেখো লাইন দিচ্ছি, পাওয়ার্স দিলাম, দেখো ঠিক আছে। যদি ESD শর্ট থাকতো তাহলে আমরা এই সিরিজ ল্যাম্পটা ফুল জ্বলতো, ঠিক আছে। চলো আমাদের ESD ঠিক আছে, আউটপুটটা আমরা চেক করে তোমাদেরকে দেখাবো যে আউটপুটটা এই শর্ট আর শর্ট ছিল। দেখো আমি বাজারে রেখেছি মিটারটা, দেখো বাজারে রেখেছি। চলো এবার তোমাদের এই আউটপুটটা চেক করে দেখাবো আউটপুট ঠিক আছে কি না। অবশ্যই আউটপুট শর্ট আছে, দেখো তোমাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। দেখো মিটারটা আওয়াজ হচ্ছে, দেখো দুদিকই শো করছে, এই আউটপুটটা শর্ট আছে। পরিবর্তে আমরা 1803 লাগাবো, লাগিয়ে তোমাদেরকে সেটটা অন করে দেখাবো। 1803 নতুন দেখানোর চেষ্টা করছি, এর পরিবর্তে আমরা এই 1803টা লাগাবো। চলো আমরা আউটপুটটা লাগিয়ে নিয়েছি, সোল্ড করে নিই ডিটগুলো। ভালো
ভালো করে সোল্ড করে নিলাম। দেখো 100 ওয়াটের যে ল্যাম্পটা আমরা পিসিবিতে লাগানো ছিল ওটা ওপেন খুলে নিয়েছি, আউটপুট ভালো করে সোল্ড করে নেওয়া হয়ে গেছে। চলো সেটারটায় আমরা পাওয়ার দিয়ে অন করে দেখি প্রবলেম সলভ হলো কি না। দেখো ইন্ডিকেটার জ্বলছে, প্রবলেম সলভ, টিভি অন হয়ে গেছে, স্পার্কিং করছে রে। দেখো সেটটা লাইন দিয়েছি, টিভি অন হয়ে গেছে, স্ক্রিন দেখো ছবি চলে আসছে। দেখে নাও, তোমাদেরকে ভিডিও সিগন্যাল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিডিও সিগন্যাল আমরা ইনপুট করে ভিডিও অডিও সিগন্যাল ইনপুট করছি, রিমোটে এভি করছি। ছবি চলে আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।